হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনি ব্লগ। তো কালকে তো ওই ব্লগটা শেষ করেছিলাম, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি রাতের থেকেই, কারণ আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, সল্টলেকের দিকে যাব। জানি না কতটা কি দেখতে পারবো, কটা ঠাকুর দেখতে পারবো, কারণ ভিড়ও তো হবে অনেক। আর কালকে তো কোনো চান্সই নেই, কালকে অষ্টমী, তো আজকে দেখে নিতে হবে। আর কালকে দেখতে পারবো না, নবমী দশমী, দশমী তো আর কী দেখবো, আর নবমী হবে না। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। এখান থেকে স্টার্ট হবে, এপি ব্লকটা সামনে আছে, এখান থেকে হেঁটে হেঁটে স্টার্ট করব। চলো অনেকটাই হাঁটতে হবে এখন, আমরা এখন হাঁটা স্টার্ট করলাম, অনেকটাই হাঁটতে হবে, যতটা হাঁটতে পারবো ততটা পর্যন্ত ঠাকুর দেখবো, তারপর চলে আসবো, বেশি কিন্তু পারবো না। এখন আমরা রয়েছে ডিজে ব্লকে, ডিজে ব্লক দিয়ে সল্টলেকের পুজো হপিং স্টার্ট হবে। হ্যাঁ, এখন বাজে রাত 12:40। মশলা কীভাবে এসেছিলো ওর হিস্ট্রিটা, তো পুরো প্যান্ডেলে মশলা ভর্তি ছিল, মানে অন্যরকম লাগলো, বাট ভালো লাগলো আমাদের পুরো ঠাকুরটা দেখতে। আনারদানা কিনেছে যেন মুখে। এবার কোথায় যাবো? এফডি ব্লক, এফডি ব্লক, চলো। অ্যাকচুয়ালি সল্টলেকের এই গলিগুলো পুরো একই রকম দেখতে লাগে, আমি ওকে বলছিলাম মার্ক করে চলো, নাহলে কিন্তু সমস্যা হবে গাড়ি পেতে। আর নেক্সট এখন যাব আমরা এফডি ব্লক যাব, দেখা যাক, রাতও অনেকটা হচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এফডি ব্লকের দিকে। আমরা এখন চলে এসেছি এফডি ব্লকে। এবার এফডি ব্লকের একটু আগেই পার্কিং ছিল, ওখানে রাখা আছে বাইকটা। মাঝে একটা আমরা ব্রেক নিয়েছি, দাঁড়িয়েছি অনেকটা হেঁটে হেঁটে এলাম, এবার একটা কফি খাবে, আমি খাবো না কফি। কি গো, হাঁপিয়ে গেলে নাকি? ব্রেক দরকার পড়লো? ঘুম পাচ্ছে? কি কি যেন বলেছিলে আমাকে তুমি?
আরে না ঠিক আছে কফিটা খেলে ঠিক হয়ে যাবে না না এটা এটাই লাস্ট আর দেখব না ঠাকুর না এটা ব্যাক করে যাও এরপর দেখি কি আছে জল টেস্টটা পাশে একটা ঠান্ডা জল নেব এখান থেকে বাট ঠান্ডা থাকবে কিনা সেটাই দেখা তা ঠান্ডা জল দিন না ঠান্ডা জল ঠান্ডা হবে জল হ্যাঁ না ছোট ছোট দিন ছোটটা জল নিয়ে এলাম জলটা ঠান্ডাই আছে খুব বেশি ঠান্ডা নেই অল্প ঠান্ডা আছে আর ওই শ্রীভূমির যখন প্যান্ডেল দেখতে গেছিলাম তখন কিন্তু একদমই জলই পাইনি ঠান্ডা জলই পাইনি যাই হোক এলাম ভূতের মুখে রাম নাম হচ্ছে এখানে এফডি ব্লগের পুজো দেখা হয়ে গেল এবার আর দেখতে দেখবো না বাড়ি ফিরবো কারণ কালকে সকালে পুজো দেব অষ্টমী আছে আবার নেক্সট কোনো দিন হবে নাকি সল্টলেক আর একবার সল্টলেক আর একবার আসবো দেখা যাক আপাতত দুটো ঠাকুরই দেখলাম আর বাড়ি ব্যাক করে যাবো কারণ অনেক লেট হয়ে গেল একটু নয়েজের প্রবলেম হবে তো লেট হয়ে রাত দুটো বলে মনে হচ্ছে না এটাই হচ্ছে কলকাতার দুর্গাপুজোর ক্রেজ যাকে বলে তো রাত দুটো বাজে কিন্তু এখনও প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে আর মানে কলকাতার একটা দুর্গাপুজোর ক্রেজ যেটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে আমরা ব্যাক করে যাব আর যদি দেখা যাক একদিন যদি আসা যেতে পারে সল্টলেকের আর একটা দুটো ঠাকুর দেখব তো চলো যাই এবার তো আমরা এখন বেরোচ্ছি